আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং অনেকেরই তোমরা পরীক্ষা আসলে মন মতো হয়নি, আশানুরূপ হয়নি। অনেকেই আসলে ফিজিক্স প্রশ্নটা অনেকের কাছে কঠিন লেগেছে, অনেকে খুব সিলি সিলি ভুল করেছে, যেই জন্য অনেকেই হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নাও পেতে পারে। আর যদি তোমার মনে হয় যে না, তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা ভালো হয়নি, তাহলে এখন কি করবা? কারণ তুমি এখন হাল ছেড়ে দিবা না, তাই না? এখনও তোমার হাল না ছেড়ে তোমার এখন কিন্তু সুযোগ আছে কিছু একটা করার, এবং সেই জিনিসটার নাম হচ্ছে গুচ্ছ বা জিএসটি। গুচ্ছ এখনও কিন্তু তোমাদের গুচ্ছ এক্সামটা বাকি আছে, সো এখনও তুমি কিন্তু বাউন্স ব্যাক করতে পারবা। এমন নয় যে ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম খারাপ হয়ে গেছে তোমার সব চলে গেছে, বা তোমার জাহাঙ্গীরনগর এক্সাম খারাপ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি, এখন কি করব। এখন তোমার যেটা সবচেয়ে তোমার ইম্পর্টেন্ট করার সেটা হচ্ছে গুচ্ছ, এবং গুচ্ছতে তুলনামূলক তোমার চান্স পাওয়া খুবই সহজ। তুমি যদি একটু সিরিয়াসলি পড়ে থাকো এই অ্যাডমিশন জার্নিটা, তাহলে তোমার জন্য গুচ্ছতে চান্স পাওয়া খুবই সহজ। এইটা নিয়ে এখন আমি বিস্তারিত কথা বলবো। প্রথমে দেখো, গুচ্ছ হচ্ছে 24টা ভার্সিটি একসাথে পরীক্ষা হবে। গত বছরে 22টা ভার্সিটি হয়েছিল, এবার 24টা ভার্সিটি একসাথে পরীক্ষা হবে, এবং এই 24টা ভার্সিটিতে প্রায় 21,500-এরও বেশি সিট আছে। সো ঢাকা ইউনিভার্সিটি যেখানে ছিল মাত্র 1,850 বা 1,900 সিট, সেখানে এখানে 21,000 সিট। ক্যান ইমাজিন কতগুলা, কেমন? কারণ 24টা ভার্সিটি একসাথে, সো এতগুলো সিট তো একসাথে হবেই। এবং এখানে প্রতি আসনের প্রতি লড়াই করে মাত্র 10 জন, আরও কম, 10 থেকে কম 7-8 জন করে লড়াই করে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 60 জন, তোমার জাহাঙ্গীরনগরে প্রায় 120-130 জন করে লড়াই করে প্রতিটা সিটের পিছনে। বাট গুচ্ছতে কিন্তু তুলনামূলক কম্পিটিশন খুবই কম। একটু ভালো স্টুডেন্ট হলেই তুমি চান্স পেয়ে যাবা, একটু ভালো স্টুডেন্ট হলেই তুমি চান্স পেয়ে যাবা। এবং যারা এই যে গুচ্ছতে লড়াই করে, তাদের মধ্যে ম্যাক্সিমাম আসলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, ম্যাক্সিমামই হয়তো কোনো প্রাইভেটে ভর্তি হয়ে যাবে। সো তোমার জন্য সিট পাওয়া কিন্তু খুবই সহজ। এবার একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বেশ কিছু ভালো সেরা সেরা ভার্সিটি কিন্তু এই গুচ্ছর আন্ডারে আছে। যেমন সাস্টে তুমি সিএসসি পড়তে পারলে তুমি ওয়ান অফ দ্য বেস্ট একটা ভার্সিটিতে সিএসসি পড়তেছো। সাস্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, যেখানে আমি চান্স পেয়েছিলাম। সাস্টে ট্রিপলি আছে, সাস্টে খুবই চমৎকার চমৎকার সাবজেক্ট আছে, এবং সাস্টে তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, এগুলো কিন্তু অনেক ভ্যালু। এছাড়াও সাস্ট বাদ দাও, তোমার এই 24টার মধ্যে প্রায় 14টা ভার্সিটি আছে যেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। যেমন সাস্ট মানে কি? শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তি, তাই না? প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাহলে প্রায় 14টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই 24টার মধ্যে আছে, আর বাকি 10টা আছে নর্মাল ভার্সিটি, যেমন বরিশাল ইউনিভার্সিটি বলো, জগন্নাথ ইউনিভার্সিটি বলো, কুমিল্লা ইউনিভার্সিটি বলো, ঠিক আছে? সো বেশ সেরা সেরা ইউনিভার্সিটি কিন্তু এখানে আছে। এরকম না যে তুমি গুচ্ছতে পরীক্ষা দিচ্ছ মানে খুবই হেলায় ফেলায় পরীক্ষা দিচ্ছ, আরে গুচ্ছতে কি ভার্সিটি আছে, না, গুচ্ছতে বেশ কিছু ভালো ভার্সিটি আছে, যেগুলোতে আমি নিজে এক্সাম দিয়েছি। যেমন সাস্টে আমি পার্সোনালি এক্সাম দিয়েছি, তখন আমাদের সবাই গুচ্ছ ছিল না, অ্যান্ড আমি ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম। সো ভালো ভালো ভার্সিটি আছে। লাস্ট দুটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ঢাকায় থেকে পাবলিকে পড়ার সুযোগ, অর্থাৎ জেএনইউ, জগন্নাথ ইউনিভার্সিটি, ঠিক আছে? জেএনইউ তুমি কিন্তু জগন্নাথে পড়ার একটা সুযোগ পাচ্ছ এই গুচ্ছতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। অনেকেই ঢাকার বাইরে যেতে চাও না, সুযোগ আছে, তুমি ভালো মতো পরীক্ষা দাও, জগন্নাথে চান্স পাও, তুমি জগন্নাথে পড়তে পারবা। আবার অনেকে নিজ নিজ জেলায় থেকে কিন্তু পড়ার সুযোগ আছে এই যে 24টা ভার্সিটি, বিশেষ করে টেকনোলজি, হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক জেলায় আছে। জাস্ট আছে যশোরে, সাস্ট আছে সিলেটে, তারপর হচ্ছে আরও বিভিন্ন তোমার জেলায় এগুলো কিন্তু আছে, নোয়াখালীতে আছে, পাবনাতে আছে, ঠিক আছে? সো তুমি নিজ নিজ এলাকা থেকে কিন্তু পড়ার একটা সুযোগ পাচ্ছ এই গুচ্ছতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। ঢাকায় আসতে হচ্ছে না, তুমি পাবনায় থাকো, পাবনাতে পড়তে পারো, তুমি যশোরে থাকো, তুমি যশোরে পড়তে পারতেছো, তুমি টাঙ্গাইলে থাকো, তুমি টাঙ্গাইলেও পড়তে পারতেছো, তাই না? টাঙ্গাইল কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। তোমাদের জন্য আমি একটা ভিডিও বানাইছি যে বাংলাদেশের এই যে গুচ্ছতে কোন 24টা ভার্সিটি আছে এবং তারা কোন কোন জেলায় আছে, সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে ফেলবা, তাহলে তোমাদের গুচ্ছর ইউনিভার্সিটি নিয়ে একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে। অনেকে এই গুচ্ছকে হেলায় ফেলায় দেখো, যা রে গুচ্ছ,
না, গুচ্ছ কিন্তু খুবই চমৎকার ভার্সিটি অফার করে, খুবই চমৎকার সাবজেক্ট অফার করে। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফালতু সাবজেক্টে পড়ার চাইতে, একটা লেদার ইঞ্জিনিয়ারিং বা একটা যে কোনো একটা যে কোনো নর্মাল একটা সাবজেক্টে পড়ার চাইতে তুমি কিন্তু গুচ্ছতে চান্স পেয়ে, তুমি কিন্তু ভালো ভালো ভার্সিটি কিন্তু, ধরো তোমার সিসিতে পড়ার ইচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি মিললে দ্বারা চান্স পাবে, তুমি পড়বার না, গুচ্ছতে পরীক্ষা দিয়ে সাস্টের সিসিতে চলে যাও, সাস্টের সফটওয়্যারে চলে যাও। আমি বুঝাইতে পারছি, গুচ্ছ আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, গুচ্ছ আমি খুবই ভালোভাবে গুচ্ছ প্রিপারেশন নিতাম, কারণ কিছু কিছু ভার্সিটি আসলে অসাম। সো ভিডিওটা তোমরা অবশ্যই দেখে ফেলবা। তো নিজ নিজ জেলা থেকে তুমি পড়ার একটা সুযোগ পাচ্ছ। সো এখন তোমার ধ্যান জ্ঞান এবং সব কিছুতে গুচ্ছ গুচ্ছ আর গুচ্ছ, এবং তোমাদের হাতে ভালো একটা সময় আছে, ভালো একটা সময়, হ্যান্ডসাম অ্যামাউন্টের সময় আছে গুচ্ছ প্রিপারেশন নেওয়া। চোখ কান নাক সব বন্ধ করে শুধু গুচ্ছ প্রিপারেশন নাও। এখনও কিন্তু একটা বেস্ট সময় গুচ্ছ প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে ফেলার। দেখো গুচ্ছর কোশ্চেন আগে কিন্তু করতো সাস্ট, হ্যাঁ সাস্ট, কারণ এইগুলোর মধ্যে সাস্ট সবচেয়ে বেস্ট ইন ইউনিভার্সিটি। বাট এবার শোনা যাচ্ছে এবার কিন্তু জাস্ট, অর্থাৎ যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওরাও কোশ্চেন করতে পারে। এক্ষেত্রে কিছু লাভও হতে পারে, কিছু ক্ষতিও হতে পারে, কারণ সাস্ট সবাই সাস্ট অনেক ভালো, অনেক কঠিন কোশ্চেন করে না জানে। সো জাস্ট কী করতে পারে, দেখাইতে দেখাই দিতে পারে যে আমরা সাস্টের চেয়ে তো কঠিন কোশ্চেন করতে পারি। সো এটা হইতে পারে। আবার জাস্ট যদি এরকম কিছু চিন্তা না করে তাহলে কিন্তু জাস্ট নিজের মতো করে সহজ কোশ্চেন করবে। সো তোমার আসলে অল ওভার একটা ভালো প্রিপারেশন নেওয়া উচিত। এবং তুমি এটা দেখতে পারতেছো যে এখানে সিট কিন্তু অনেক বেশি, কম্পিটিশন অনেক কম, এবং ভার্সিটি অনেক বেশি, এবং ভালো ভালো সাবজেক্টে পড়ার সুযোগ, ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার সুযোগ। এই যে 14টা ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলোর মধ্যে কিন্তু ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। সো তুমি কিন্তু একটা ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবা। সো একটু এখন নিজেকে আরেকটু শক্তি যোগাও, আরেকটু মোটিভেটেড হও, লাস্ট কিছু একটা করে দেখাই দিতে হবে। অনেক ফেইলার, অনেক ব্যর্থতা আছে, এখন সফলত হওয়ার টাইম, একটু পরিশ্রম করো। আমি তোমাদের সাথে পরিশ্রম করবো, আমি তোমাদের সাথে আসি। তোমরা এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলে আমি তোমাদের গুচ্ছ নিয়ে অনেক অনেক ভিডিও দিব। আমার নিজেরই খুব খারাপ লাগে যে তোমরা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশন করতে পারো নাই, বা করতে হয়তো নাম্বার ভালো পাবা না, বা ভালো পরীক্ষা দেও নাই, কিন্তু 21,500 এদের তো আমি চান্স পাইতে পারি, তাই না? সো এখন আমার টার্গেট হচ্ছে যে এই 21,500 জনকে আমি ভালো ভার্সিটিগুলোতে চান্স পাওয়া দিব গুচ্ছের। সো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করো, এখনও কেন করো নাই, করে ফেলো। আমি গুচ্ছ পুরো প্রিপারেশন এই চ্যানেলে দিয়ে দিব। এবং তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি আমি একটা সাজেশন দিয়েছিলাম কেমিস্ট্রি, এবং 25-এর মধ্যে কিন্তু 20-এর বেশি নাম্বার কিন্তু চলে আসতাম সাজেশন থেকে। গুচ্ছ তো আমি এরকম সাজেশন দেওয়ার ইচ্ছা আছে। তোমরা কে কী সাজেশন চাও বা কী চাও কমেন্টে জানাইতে পারো। তোমরা যদি এই ভিডিও দেখে একটু মোটিভেটেড হও, একটু ইন্সপায়ার হও, একটু তোমাদের মধ্যে যদি পাওয়ার আসে, শক্তি আসে, একটা ইচ্ছা জাগে, তাহলে তোমার কমেন্টে আমাকে জানাও, ভিডিওটাকে লাইক দাও। আমার খুবই ভালো লাগে তোমাদের লাইক এবং কমেন্ট দেখতে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।